আমাদের আজকে যে 44তম ভারতীয় জনতা পার্টির এখন আপনাদের সামনে ভারতীয় জনতা পার্টির আজকের প্রতিষ্ঠা দিবস সংক্ষিপ্ত আলোচনা मैं धन्यवाद करता हूं अपनी बहन प्रतिभा कजी का जो आज माता की भारत माता की बीजेपी बीजेपी भाई मोबाइल देने से रहो ना ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ সভাপতি তথা ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনের প্রভারী মাননীয় উনকো আজকে ইস অবসর পর বহুত বহুত বধাই দেতা আজ ভারতীয় জনতা পার্টি কা আমরা সবাই জানি 1980 সালে এই 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির 44তম স্থাপনা দিবস তথা প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করতে যাব। দু সিট সে লেকার 330 সিট তক পৌঁছনা আর আজ কার্যকর্তা কে বল পর আর যে পার্টি কা বিস্তার হুয়া উসকে উপর আর যে দেশ মে হামারি সরকার নে কাম কিয়ে হ্যায় উসকে কারণ আর যে প্রদেশ মে হামারি সরকার কাম কর রহি হ্যায় উসকে কারণ আজ ভারতীয় জনতা পার্টি নারা দিয়া হ্যায় ইস বার 400 বার আপনি সিটে আমি যে ভারতীয় জনতা পার্টি 370 সে উপর সিটে জিতকর ইস বার লোকসভা মে আগলে 5 সাল কি সেবা করেন দেশ তো মে সমজতা হুম কি আজ কা দিন বহুত মহত্বপূর্ণ দিন হ্যায় আজ সভি প্রদেশো মে সভি বুথো পর ভারতীয় জনতা পার্টি কা স্থাপনা দিবস মনাযা যা রহা হ্যায় अगरतला में मुझे खुशी है कि मैं पंजाब से आकर जो है वो यहाँ पर स्थापना दिवस में शामिल हुआ हूँ उसके लिए मेरे भाग्य में लिखा था कि इस प्रदेश में आकर मैं आपकी सेवा भी करूँ और इस शुभ अवसर पर आप सबको शुभकामना मिले सिर्फ एक याद रखना बात हम मिलके जो देश के प्रधानमंत्री ने हमें एक गोल दिया है उस गोल को हम पूरा करेंगे और 370 से वो पार करेंगे एनडीए 400 को पार करेगी आप याद करो मैं जब अपने पुराने अध्यक्ष को देखता हूँ और पुराने कार्यकर्ता को देखता हूँ मैं जब से प्रवास पे आया हूँ जब मैं पूछता हूँ कि आप कब से हैं पार्टी में तो उस समय पार्टी को खड़ा किया हमारे वाइस प्रेसिडेंट ये इतनी मेहनत करके पार्टी को खड़ा किया और वो कार्यकर्ता बोलते हैं मैं एक अकेला था इस गांव में इस बूथ पे अकेला था आज हमारे पास उस बूथ में 90 लोगों की टीम है 100 लोगों की टीम है वो सबसे बड़ा कंट्रीब्यूशन उस कार्यकर्ता का है जिसने जब ये नहीं पता था कि हम सत्ता में आएंगे जब ये तो उसने पार्टी के जे पार्टी के जे सरकार के वर्तमान समय है বিশ্বের সবচাইতে বড় লিডার যিনি নিজেকে ছোটাচা কার্যকর্তা হু বলে সে জায়গায় আমরা কেউ রাজা কেউ মহারাজা কেউ আমরা এই কেউ আর সেই কেউ কে না হলে চলে এসব জায়গা থেকে আমার মনে হয় এর থেকে বেশি বড় লেসন আমাদের জন্য কিছু হতে পারে না আর আমরা যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শুনি ওনার বৈঠকে আমরা অ্যাটেন্ড করি তখন সবসময় শুনি অমিত ভাই শাহ বলেন যে আমরা যাতে কেউ মনে না করি যে আমরার জন্যই পার্টি আমরার জন্য সরকার দু চার পিঁড়ি দু চার জেনারেশন তাদের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করার ফলশ্রুতি আজকের এই সরকার তো সেই আমাদের আজকের এমন সময় আমরা স্থাপনা দিবস আমরা উদযাপন করছি যখন আমাদের সামনে একটা লক্ষ্য স্থির রয়েছে আপকি বার
400 পার এবং আমাদের 370। তো সেই লক্ষ্যে আমাদের রাজ্যের দুটা লোকসভা রয়েছে এবং আমাদের 3000-এর উপরে আমাদের বুথ রয়েছে, 3350 বুথ আমাদের রয়েছে। আমাদের সবার দায়িত্ব থাকবে মেরা বুথ সবচেয়ে মজবুত, এবং আমরা বুথের মধ্যে প্রত্যেকটা জায়গায় বুথের মধ্যে কার্যকর্তা আমাদের রয়েছে, আরও বেশি তাদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে গত 10 বছরে দেশের প্রধানমন্ত্রী যে আমাদের জন্য কী কী কাজ করছেন এবং আগামী 5 বছর দেখুন, 10 বছরে আমাদের কাছে একটা রিপোর্ট কার্ড রয়েছে। আমার মনে হয় না 1951 সালে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা সবাই সেই ইতিহাসটা, সেই লম্বা ইতিহাসটা 1951 সাল থেকে 1980 সাল পর্যন্ত, এই যে একটা লম্বা ইতিহাস এটা আমরা সবাই জানি, আমি আর বিস্তারিত এখানে তুলে ধরছি। আমরা জানি এই ত্রিপুরা রাজ্য সেই 1980 সাল থেকে ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয়েছিল। আজকের দিনে তাদের কথা না বললে না হয়, নরেন্দ্র কিশোর রায় বর্মন থেকে শুরু করে লক্ষ্মণ কিশোর কর্তা, কাজল রায় বর্মন, রজেশ চক্রবর্তী, সমীর পাল, নীলমণি দেব থেকে শুরু করে আমাদের বিপ্লব কুমার দেব, আমাদের মা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মনোজ কান্তি দেবরায়, তাদেরকে আমরা ভুললে চলবে না, কারণ তারাও সেদিন সেই পার্টির পতাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বলেই আজকে আমরা তার আমরা সুবিধা আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আমরা বিভিন্নভাবে এই সমাজের বড় বড় দায়িত্ব আমরা পালন করছি। আমার এখনো মনে আছে যে আমি 1991-এ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, তখন প্রতিমা ভৌমিক, রামপ্রসাদ পাল থেকে শুরু করে আরো বহু কার্যকর্তা তখন আমাদের যুবক, এবং এই ভারতীয় জনতা পার্টির কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে নিষ্ঠার সঙ্গে আমরা কাজগুলি করেছি, আজকে আমরা এই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি তাই প্রমাণ করে যে সেদিন আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি প্রদেশ সভাপতি হব, আজকে আমি প্রদেশের সভাপতি দায়িত্ব পালন করছি, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আজকে প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে মোদীজির ক্যাবিনেটে দায়িত্ব পালন করছেন, সেটাও আমাদের কাছে একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই যে কার্যকর্তাদের পার্টি আমরা সবসময় বলি, গতকালকেও মোদীজি বড় মানুষে বল রয়েছে যে ম্যাম এক কার্যকর্তা হুম সামান্য কার্যকর্তা হুম, এই যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আর আমাদের যে সংকল্প যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্র নির্মাণের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন, আজকে আমাদের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো আমরা দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই, শুধু দেখতে চাই না, আর আমাদের সংকল্প নিয়েছেন মোদীজি আমাদেরকে বলেছেন ইস বার 400 বার। তো এই যে সংকল্প, এই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আর এখন নির্বাচন আপনারা অবগত আছেন, আগামী যে 1980 সালে এই 6ই এপ্রিল আজকের দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির রচনা হয়েছিল। আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষের ব্যাপী, এবং তার সঙ্গে আমাদের এই ত্রিপুরা রয়েছে, প্রত্যেকটা বুথে বুথে আমাদের এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে এই দলীয় কার্যালয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপন করছি। আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের নির্বাচনী প্রভারী, লোকসভা নির্বাচনের প্রভারী আদরণীয় অবিনাশ রায় খান্নাজি, উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমাদের মহামন্ত্রী শ্রী ভগবান দাস, এবং আমার উত্তরসূরী যিনি আমাদের প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেব মহোদয়, অন্যান্য নেতৃত্ব যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে।